হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি বায়োসফট রবিউল থেকে। আজকে অনেকদিন পর পবিত্র ঈদুল ফিতরের পর কলেজে যাচ্ছি। কলেজে যাওয়ার জন্য রুম থেকে বের হয়ে দেখি রাস্তায় গাড়ি নেই, অর্থাৎ কলেজে যাওয়ার জন্য নির্ধারিত কোনো গাড়ি পাচ্ছি না। সেজন্য হাঁটতে শুরু করছি কলেজের উদ্দেশ্যে। হাঁটছি আর ভাবছি কখন যে যেয়ে বোঝাবো আমি কলেজে। আর কি আর করা, যেহেতু গাড়ি পাচ্ছি না সেজন্য হাঁটা ছাড়া তার কোনো উপায় নেই। আর প্রথমত দেখা হয়ে গেল আলোচিত পানি কুকুরের সাথে। চলে আসলাম মিশন রোডে। মিশন রোড থেকে একটু রিক্সা করে চলে যাচ্ছি কলেজের দিকে। সবসময় সাইকেল অথবা অটো রিক্সায় করে যাই, কিন্তু আজকে একটু রিক্সায় করে যাচ্ছি। এর পিছনে একটি কারণ অবশ্য রয়েছে, আর যে কারণ সেটা হচ্ছে গিয়ে আজকে রুম থেকে যখন বেরোচ্ছি তখন হাতে খুব অল্প সময় ছিল কলেজে যাওয়ার জন্য। অর্থাৎ কলেজে ক্লাস যখন শুরু হবে আমি এর হাতে অল্প সময় নিয়ে বের হয়েছিলাম। যদি অটো রিক্সায় যাই তাহলে অটো রিক্সাটি পুরো চাঁদপুর শহর ঘুরে কালীবাড়ি হয়ে জ্যাম যানজট দিয়ে তারপরে চলে যাবে কলেজের দিকে, যাতে আমার অনেক সময় বিলম্ব হয়ে যাবে। তাই দেরি না করে তাড়াতাড়ি কলেজে যাওয়ার উদ্দেশ্যে অটো রিক্সার পরিবর্তে রিক্সায় করে যাচ্ছি কলেজের দিকে। প্রথমে দেখা হয় এসএসসি পরীক্ষার্থীদের সাথে, ওদের জন্য অনেক অনেক শুভকামনা। যাচ্ছি কলেজের দিকে। আর যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন আমার খুবই পরিচিত একটি রাস্তা। 2013 থেকে 2018 সাল পর্যন্ত এই রাস্তা দিয়ে কতবার আসা যাওয়া করেছি। পরবর্তীতে ঢাকায় চলে যাওয়া, এখন আবার চাঁদপুরে চাঁদপুর মেডিকেল কলেজে। এটা হচ্ছে আমার প্রিয় বিদ্যাপীঠ আলামিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজ। যদিও আলামিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজ আগে থেকে কিছুটা পরিবর্তন হয়ে আছে, পরিবর্তন এসেছে কলেজের দেওয়ালগুলোতে, নতুন এসেছে সব কিছুতে, যা ছিল কলেজের সম্পূর্ণ অভ্যন্তরীণ একটি জিনিস। চলে আসলাম কলেজে। কলেজে আমাদের কলেজটা হচ্ছে যে চাঁদপুর 250/24 জেনারেল হসপিটাল, অস্থায়ী ক্যাম্পাস, অস্থায়ী কার্যালয়। এখানে চলছে আমাদের ক্লাস পরীক্ষা ওয়ার্ড, এখানকার শিক্ষকদের আন্তরিক সহযোগিতা, সব কিছু মিলিয়ে আমাদের স্থায়ী ক্যাম্পাসের অভাবটা পূরণ করে রেখেছে। কলেজে এসেই দেখি সিনিয়র ভাই আপুদের ওয়ার্ড চলছে স্যারদের সাথে। ওনাদের পরপরই শুরু হবে আমাদের ওয়ার্ড, অপেক্ষায় আছি কখন শুরু হবে আমাদের ওয়ার্ড। নির্ধারিত ওয়ার্ড ক্লাস শেষে চলে যাচ্ছি হোস্টেলের উদ্দেশ্যে। যাওয়ার পথে রাস্তায় জ্যাম, এবং সেই জ্যামে আমার সঙ্গী বন্ধু জাহিদ লিমন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।